হতে হবে, দল মতের ঊর্ধ্বে ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে জাতি বড়। আজকে দেশ এবং জাতির উপর আঘাত আসছে। এখানে আর ক্ষমতার বড় কথা নয়, এখানে দলীয় স্বার্থ বড় কথা নয়, এখানে ষোলো কোটি মানুষের অস্তিত্ব বড় কথা, এখানে দেশের স্বাধীনতা সর্বমত্তই হচ্ছে বড় কথা। আমাদেরকে অবশ্যই জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে এই ষড়যন্ত্র রুখে দিয়ে ফরাসির এই ট্রাজেডির এই যা আজকে আলোচনা করছি এটাকে যথার্থ মূল্যায়নে আনতে হবে। এবং আজকের দিনে আমাদের সেটাই হোক অঙ্গীকার, অঙ্গীকার হোক জাতীয় চেতনা সৃষ্টির, অঙ্গীকার হোক জাতীয় ঐক্য সৃষ্টির, অঙ্গীকার হোক সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে দেশ এবং জাতির স্বার্থকে উঁচু করে ধরার, অঙ্গীকার হোক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার। এই কথাগুলো বলে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান মেহমানের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকে আলোচনা সভার কার্যক্রম আমরা শেষ করতে যাচ্ছি। আমরা সম্মানিত প্রধান অতিথি সব বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুকে, ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা বুঝতে হয়ে আমাদের প্রোগ্রামটি সফল করেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।